আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 40 ইঞ্চি বডির জন্য একটি মেসকি কিভাবে কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 40 ইঞ্চি বডির জন্য একটি মেসকি চারকোনা গলা দিয়ে কাটিং করে দেখিয়ে দিব। তো যারা এই কাটিংটি শিখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু খুব সহজে এই মেসকিটি কিভাবে কাটিং করতে হয় এই বিষয়টি কিন্তু এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো এখানে আমি মোট কাপড় নিয়েছি 3 গজ 8 গিরা কাপড়। তো 3 গজ 8 গিরা কাপড়ের মেসকিটি এখন আপনাদের কাটিং করে দেখিয়ে দিব। তো সবার প্রথমে এখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা আমরা ভাঁজ করে নিব। দেখুন এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা প্রথমে আপনারা ভাঁজ করে নিয়ে নেবেন। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে যে ফুল গাছটা রয়েছে এটা মূলত আপনাদের দুইটা পার্টের এক লেভেল করে নিতে হবে। অর্থাৎ আমি যে এইখানে কিন্তু অলরেডি দুইটা পার্টের ফুল গাছ বা যে ফুলের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে এক পাশে করে নিয়েছি। তাহলে দেখুন এইভাবে মূলত আপনাদের ফুলের যে গাছটা রয়েছে এই গাছটা মূলত আপনাদের দুইটা পার্ট এক লেভেল করে নিতে হবে। তো এখানে ফুলের গাছটা নেওয়ার পর আমরা যে কাজটা করব, সর্বপ্রথম এইখানে দেখুন কাপড়টা যেহেতু বাঁকা রয়েছে আমরা এখানে কাপড়টা সোজা করে নিয়ে নিব। তো কাপড়টা এখানে সোজা করার পর দেখুন এখানে আমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম একটি ভাঙা আমরা এখানে নিয়ে নিব। তো এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ভাঙাটা এখানে নেওয়ার পর এখন এইখান থেকে আমাদের এখন লংটা নিতে হবে বা আমাদের এখন ঝুলটা নিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা ধরবো, ধরার পর এখানে যতটুকু ঝুল লাগে সেটা আমরা এখন বের করে নিয়ে নিব। তাহলে এই পর্যায়ে আমরা এখানে আমাদের যে ঝুলটা রয়েছে ঝুলটা এখানে বের করে নিয়ে নিব। তো এখানে ঝুলটা আমরা দেখুন 50 ইঞ্চি রাখবো। তাহলে 50 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিব প্রথমে। তো এটা মূলত আমাদের এখানে শোল্ডারটা বের হয়ে যাবে এবং কাপড়টা আমাদের সোজা হয়ে যাবে। তো এটা আমরা এখানে 50 ইঞ্চি মার্ক করে নিয়ে নিলাম। তো 50 ইঞ্চিতে আমরা এখানে ঝুলটা রাখবো। এরপর আমাদের এখানে বডির মাপটা প্রথমে বের করে নিতে হবে। তো এইখানে আমরা যে কাজটা করবো দেখুন, এখান থেকে আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে নিব প্রথমে 1 ইঞ্চি। এরপর এখানে আমাদের যে বডিটা রয়েছে বডির জন্য আমরা প্রথমে যে কাজটা করব বা সহজ যে নিয়মটা রয়েছে, আমাদের কিন্তু এখানে প্লেট রয়েছে। আপনি যে কোনো মেসকি কাটিং করতে গেলে আপনাকে কিন্তু একটা প্লেট নিতে হবে গলার জন্য। তো এখানে প্লেটের জন্য আমরা এখান থেকে 2.5 ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়ে নিব। তো এইভাবে 2.5 ইঞ্চি কাপড় আপনারা এখানে বাদ দিয়ে নেবেন। তো এই 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পর এইখানে যে মাপটা আছে বা এখানে যে ফিতাটা রয়েছে এইখান থেকে এখন আপনি এই পর্যন্ত আপনার যত ইঞ্চি বড়ি থাকবে সেটাকে জাস্ট আপনি 4 ভাগ করবেন। তো আমি এখানে রাখবো ধরুন 10 ইঞ্চি, তাহলে 4 × 10 = 40 ইঞ্চি। এটা কিন্তু আমাদের বডির মেজারমেন্টে কিন্তু আমরা এটা বের করে নিয়ে নিলাম। তো এরপর মূলত আমরা মেসকিটির কতটুকু লুজ নিতে যাচ্ছি সেই মাপটা এখন নিতে হবে। তো এখানে আপনি মেসকিটির কী পরিমাণ লুজ নিবেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন। তো অনেকেই আছে 2 ইঞ্চি, অনেকেই আছে 3 ইঞ্চি, অনেকেই আছে 4 ইঞ্চি। তো অনেকে কিন্তু এরকম মেজারমেন্টের লুজটা কিন্তু অনেকেই ব্যবহার করে। তো আপনার যে লুজটা লাগবে এখানে সেই লুজটা আপনাকে বের করে নিতে হবে। তো আমি এখান থেকে সাপোজ ধরুন 3 ইঞ্চি নিয়ে নিব। তাহলে 3 ইঞ্চি এইখানে একটা মার্ক করে নিব আমরা, এটা আমরা এখান থেকে মার্ক করে নিব সম্পূর্ণটাই। এটা এখান থেকে আমরা মার্ক করে নিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে আরমোল বা বগলের যে মাপটা রয়েছে সেটা বের করে নিতে হবে। তো এইখান থেকে আরমোলের মাপটা নিয়ে নিব আমরা 40 ইঞ্চির জন্য 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে এইখানে একটা মার্ক করব। তো এটা মূলত আমরা আরমোলের মাপটা বের করে নিয়ে নিলাম। এখান থেকে দেখুন আমাদের কিন্তু বডির মাপটা কিন্তু বা আমাদের লাইনটা কিন্তু বের হয়ে গেল। এরপর এখান থেকে আমাদের দেখুন নিতে হবে আমাদের শোল্ডার। তো এখানে শোল্ডারটা যেহেতু আমরা 40 ইঞ্চি নিয়েছি, আপনার যত ইঞ্চি হবে সেই হিসাবে কিন্তু এখানে শোল্ডারটা নিতে হবে। তো 40 ইঞ্চির জন্য আমরা এখানে শোল্ডারটি নেব 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চিতে আমাদের এখানে নিতে গেলে আমাদের কিন্তু এখানে 3.5 ইঞ্চির মতো করে কিন্তু আমাদের একটা করে পার্ট নিতে হবে। তো এখানে আমরা এই মাপটা নিয়ে নিব। তো এই মার্কটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এখন আমাদের দেখুন এইখানে যেহেতু আমরা 6 ইঞ্চি দিয়ে নিয়েছি, এইখান থেকে আমরা এখন শেপ করে নিব। 3 ইঞ্চিতে ধরে আমরা এই পর্যন্ত একটা শেপ করে নিয়ে নিব। তো এইখানে যখন আপনি শেপটা দিবেন দেখুন এইখানে অবশ্যই একটু আপনাকে আপ ডাউন করে নিতে হবে, কারণ এইখানে যখন আমরা সেলাইটা দিব তখন কিন্তু অটোমেটিক আমাদের এই সেলাইটার মধ্যে কিন্তু ঠেকে যাবে, অর্থাৎ এই মার্কটার মধ্যে কিন্তু ঠেকে যাবে। তো এই জন্য এইখানে আমরা একটু গ্যাপ রেখে দিব। তাহলে এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে মেসকিটির যে মেজারমেন্ট সেটা কিন্তু নেওয়া কমপ্লিট। এরপর এইখানে যে কাপড়টা দেখতেছেন এটা দিয়ে মূলত আমাদের গলার পার্টটা বের করে নিতে হবে। গলাটা আমরা কত ইঞ্চি লং নিতে চাচ্ছি সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এই পার্টটা এখন আমরা কেটে নিব। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের এখানে পার্টটা আমরা কাটিং করে নিয়ে নিলাম। তো এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, দেখুন এখানে যে আমাদের কাপড়টি আছে এটা দিয়ে কিন্তু আমাদের এখন গলার পট্টিটা তৈরি করে নিতে হবে। তো এই জন্য এই কাপড়টা আমরা এইদিকে ভাঁজ দিয়ে নিব। তো এই কাপড়টা এইদিকে ভাঁজ দিবেন। তো এই কাপড়টা এইদিকে ভাঁজ দেওয়ার পর এখন এখানে গলার চওড়াটা আমরা নিয়ে নিব, এখানে 2.5 ইঞ্চি। এখান থেকে গলার লংটা নিয়ে নিব আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, আপনার যেটা লাগে সেটা এখানে নিয়ে নেবেন।
নেয়ার পর এটা এখান থেকে আমরা মার্ক করে নিব। তাহলে দেখুন এটা যখন আমরা এটা কাটিং করব, তাহলে এটা যখন আমরা সেলাই করব এখানে বসালেই কিন্তু আমাদের বাকি যে বডির মেজারমেন্টটা সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু এ পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি এখানে ধরি, তাহলে দেখুন এখানে আমাদের হচ্ছে 10 ইঞ্চি হচ্ছে আমাদের মেন মেজারমেন্ট এবং এইখান থেকে মূলত আমরা বাকি লুজটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তাহলে এইভাবে মূলত আপনাকে এখানে বডির যে মেজারমেন্টটা রয়েছে সেটা কিন্তু বের করে নিতে হবে। তাহলে এটা এখন আমরা কাটিং করে নিব। তাহলে দেখুন এখানে আমরা গলাটা কাটিং করে নিয়ে নিলাম। তো এইভাবে মূলত আপনাকে গলাটা কিন্তু কাটিং করে নিয়ে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি আমাদের বডির পার্টের গলা এবং বডির পার্টের মেজারমেন্টগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বের করে নিয়ে নিলাম। তো এইভাবে আপনি লুজ সহকারে আপনি কিন্তু আপনার মেজারমেন্টটা কিন্তু বের করে নিয়ে নিতে পারবেন। তাহলে এখন রয়েছে আমাদের হাতা, চলুন হাতাটা আমরা কাটিং করে নেই। তো এখানে আমি মূলত আমার হাতার কাপড়টা কিন্তু আমি এইখানে যে কাপড়টা ছিল 3x8 গ্রা এখানে আমি সেই কাপড়টা এখানে বের করে নিয়েছি আলাদাভাবে হাতার কাপড়টা। তো এটা অবশ্যই বের করে নিয়ে নেবেন প্রথমেই। তো বের করা হলে এইখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা খুলে নেবেন। তো এইভাবে ভাঁজটা খুলে নিয়ে নেবেন। তো এই ভাঁজটা খোলার পর দেখুন এইখানে কিন্তু দুইটা ভাঁজ রয়েছে। এখন এটাকে মূলত আমাদের ডাবল ভাঁজ দিতে হবে। তো এখানে আমরা ডাবল ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নেবেন। এখন এখানে হাতার মুহুরিটা এখানে দেখে নেবেন। তো 40 ইঞ্চির জন্য আমাদের 8.5 ইঞ্চির হলে কিন্তু 8 ইঞ্চি 8.5 ইঞ্চি তো 40 ইঞ্চির জন্য আমাদের এখানে 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হলে কিন্তু হয়ে যায়। তো এখন আমরা এখান থেকে মেজারমেন্টগুলো নিয়ে নিই। তো এখান থেকে ধরবো, ধরার পর এখান থেকে আমরা 3 ইঞ্চি এখানে ধরবো এবং এখান থেকে হাতার লংটা আমরা এখানে নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। তাহলে এটা এখান থেকে মার্ক করে নিই। তো দেখুন এটা আমরা এখানে মার্ক করে নিয়ে নিলাম। এরপর হাতার মুখটা আমরা এখানে বের করে নিয়ে নিব। তো হাতার মুখ নিব 5 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। এখান থেকে আমরা যেটা নিয়েছি 8.5 ইঞ্চি এটা থাকবে, এদিক থেকে এটা নিব আমরা 2.5 থেকে 3 ইঞ্চি। তো এখান থেকে নেওয়ার পর আমরা এটা এখান থেকে শেপ করে নিব। তো এই শেপটা হলে আমরা এইখান থেকে দেখুন এখানে যে 8.5 ইঞ্চি এসেছে এবং এখানে যে 5 ইঞ্চি নিয়েছি এটা মূলত আমাদের এখান থেকে শেপ করতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এটা মার্ক করা কমপ্লিট। এখন জাস্ট এটা আমরা কাটিং করে নিব। তো এখানে কিন্তু আমি আমার হাতাটা কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এইভাবে মূলত আপনাকে হাতাটা কিন্তু কাটিং করে নিয়ে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন এ পর্যায়ে কিন্তু আমাদের মেসকিটি কিন্তু কাটিং করা কমপ্লিট। তো আপনি কিন্তু এইভাবে সঠিক নিয়মে কিন্তু লুজ সহকারে বা সঠিক মেজারমেন্ট নিয়ে কিন্তু একটি মেসকি সহজভাবে কিন্তু কাটিং করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।